জেলায় তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক, নির্বাচনের আগে বনগাঁ সহ জেলার চার জায়গায় রাজনৈতিক সম্মেলনের ভাবনা, আলোচনা শেখ শাজাহান ও শঙ্কর আঢ্য প্রসঙ্গে। সোমবার অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্জুন সিং, ব্রাত্য বসুরা উপস্থিত থাকলেও গড় হাজির থেকেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ বেশ কয়েকজন, তাদের গড় হাজিরায় নবীন প্রবীণ তত্ত্ব সামনে আনছেন দলেরই অনেকে। রবিবারই ডায়মন্ড হারবারে নবীন প্রবীণ তত্ত্বে সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী। মঞ্চে কয়েকজন প্রবীণকে দেখিয়ে মমতা সকলকে নিয়ে চলার বার্তা দেন। এদিনের বৈঠকে ঠিক হয় লোকসভা নির্বাচনের আগে চারটি সাংগঠনিক জেলায় রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলাগুলি হল বারাসত সাংগঠনিক জেলা, বসিরহাট ও বারাকপুর সাংগঠনিক জেলা ও বনগাঁ সাংগঠনিক জেলা। সম্প্রতি বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বিধায়ক সোমনাথ শ্যামের বিবাদ প্রকাশ্যে এসেছে। এদিনের বৈঠকে দুজনই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, দল যেভাবে বলবে সেভাবেই কাজ করব, এখানে ব্যক্তির মন্তব্য প্রাধান্য নেই। দল যেটা বলবে, ব্যক্তি বিশেষে দল চলে না তৃণমূল কংগ্রেস, দল যেটা বলবে, যাকে আগামী দিনে সেখানে প্রস্তুত করবে, যাকে পাঠাবে তাকে নিয়ে দল করবে। অর্জুন বলে না, আমি অর্জুনকে আমি তো জানি না, অর্জুন বলে কোনো কথা নয়। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সোমনাথ শ্যামও থাকবে, কারণ আমি দলের প্রতীকে জিতেছি, আমি দলের প্রতীকের এমএলএ, আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ, সেই জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে সবসময় মাঠে ঘাটে সব জায়গায় থাকবে। অন্যায়ের বিরুদ্ধে কালকেও প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ করব, যেখানে অন্যায় হবে সেখানেই থাকবো। নেত্রী শিখিয়েছে লড়াই করেই বাঁচতে হবে, লড়াই 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 চাই, সেই লড়াই করেই বাঁচবো, সেটা বিজেপি হোক এবং যেই হোক, লড়াইয়ের সাথেই চলছি, লড়াইয়ের সাথেই চলছি। খড়দায়ের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বিজেপির সমালোচনা করে বলেন, যেখানে ইডি তৃণমূল নেতা কর্মীদের হেনস্থা করবে সেখানেই গণবিস্ফোরণ ঘটবে। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে ওদের, আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে, আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াইটা হবে আমাদের, ওদের গণসংগঠন নেই, ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে, সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করবো। সিপিএমকে ওগুলো কোনো ব্যাপার না, শেখ শাহজাহানের দাদু আছে তো, আদানি আম্বানি, আজকে আমার বলো তো ভাই, ক্যাগ বলছে, ক্যাগ আমি না, ক্যাগ বলছে 5.7 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে কে শাহজাহান, কে শাহজাহান, তার ধোবেটাকে, তার সব সরকার আইন আইনের মতো চলবে, আইন আইনের মতো চলবে। পাশাপাশি এদিনের বৈঠকে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান ও বনগাঁয় ধৃত প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের প্রসঙ্গও উঠে আসে। আগামী দিনে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। এ বিষয়ে সৌগত রায় বলেন, সভা করলাম প্রায় 2 ঘন্টা, একাধিক ক্রমে আলোচনা হয়েছে কি করে এই জেলায় আমাদের কমিটি আরো সফলভাবে কাজ করতে পারে, দলকে ঐক্যবদ্ধ করতে পারে, সেই জন্য সাজেশন চাওয়া হয়েছিল। 2টো সাজেশন উঠে এসেছে যে আমাদের জেলায় যে 4টে সাংগঠনিক জেলা আছে তাদের কনফারেন্স করতে হবে, বিজেপির যে সীমাহীন দুর্নীতি এবং যেভাবে বিজেপি আদানি আম্বানিদের বাড়িয়ে তুলছে সেটা আমরা তুলে ধরব। আমরা একটাই চিন্তা যে এবার ভোটার লিস্টে বিজেপিরা অনেক জেনুইন ভোটার, তাদের নাম বাদ দেবার জন্যে
অবজেকশন দিয়েছে। আমরা জেলা প্রশাসনকে বলছি যে তারা যাতে পুরো বিচার না করে কোনো ভোটারের নাম বাদ না দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।